হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকে তোমাদেরকে আমি আমাদের যে বাড়ি আছে তো সেই বাড়িটা যতটুকু পারি ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আর এই পুকুরের ঘাটটা বাঁধানো। তো এই পুকুরের ঘাটটা লিটন কাকা আমার আগের ব্লগে যার নাচ দেখিয়েছিলাম, তো সেই কাকাদের ঘাট এটা, আর তারা এটা বাঁধাই করেছে। আর এখন বাড়ির যারা লোকজন আছে সবাই এই ঘাটে কাজকর্ম করে। তো আগে কিন্তু সবারই আলাদা আলাদা ঘাট ছিল। আর এখানে একটা বড়ই গাছ রয়েছে, এই বড়ই গাছ থেকে আমরা আগে অনেক বড়ই খেতাম। তো বড়ই গাছটা যেহেতু পুকুরের পাশে, তো বড়ই পাড়ার সময় কিন্তু বড়ইগুলো সব নিচে পড়ে যেত, আর এই বড়ই পাড়ার সময় তার জন্য নিচে হোগলা বিছিয়ে নেওয়া হতো, যাতে করে বড়ইগুলো সব হোগলার উপরে পড়ে। আর এখন পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমার সেই দিনের সেই কথাগুলো মনে পড়ছে। আর এই পুকুরে কিন্তু একটা সময় আমি মরেও যেতে পারতাম, কারণ আমাদের বাড়িতে একটা ছেলে আছে, ওর নাম চঞ্চল। তো ও একবার আমাকে এই পুকুরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তো আমি হয়তো অল্পের জন্য, ভগবান সেদিন আমার সহায় ছিল, আমি বেঁচে গিয়েছি। যাই হোক, এই হলো আমাদের বাড়ির পুকুর। তো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে মুরগির খামার। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে বিকাশের, তো আমি আমার আগের ব্লগে ওর মাছ চাষ করার পুকুরটা দেখিয়েছিলাম, আর ছাদ বাগান, ওর করা ছাদ বাগান দেখিয়েছি, আর এটা হচ্ছে ওর করা মুরগির খামার। এই মুরগিগুলো কিন্তু একবারে বাচ্চা অবস্থায় নিয়ে আসছিল, তো এখন বড় হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের লাকড়ি ঘর, মানে আমাদের সংসারের এক বছরের যাবতীয় লাকড়ি তো এখানে বদলিয়ে দিয়ে কেটে রাখা হয়। তো সেই লাকড়ি ঘরটাও তোমাদেরকে একটু দেখালাম। তো এখন তোমাদেরকে আমি আমাদের যে ঘরের পিছনের অংশ, মানে সাইজ থেকেই শুরু করছি। তো এখান থেকে এখন আমি তোমাদেরকে এই যে সামনের যে উঠানটা আছে, তো এই উঠানের যে হরি মন্দির রয়েছে, তো সেই হরি মন্দিরটা একটু দেখাবো। তো এই হচ্ছে আমাদের বাড়ির হরি মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরটা কিন্তু আগে এমন ছিল না, এটা নিচটা মাটির ছিল আর চারপাশে টিনের বেড়া ছিল। তো এখন এটাকে সম্পূর্ণরূপে দালান করে দেওয়া হয়েছে। আর এই মন্দির তৈরিতে যাবতীয় অর্থায়ন আমাদের বাড়ির যে লিটন কাকা, তোমাদেরকে আগের ব্লগে তার নাচ দেখেছিলাম, তো তারাই করেছে, তারা ভাইয়েরা মিলে। তো এই মন্দিরটা আগে যে বিগ্রহ ছিল সেই বিগ্রহটা কিন্তু খুব সুন্দর ছিল, এখন তো ছোট হয়ে গিয়েছে, মানে বিগ্রহটা খুব ছোট করে ফেলেছে। তো তার একটা ছবি এখানে আমি দিচ্ছি, এই যে আগের বিগ্রহটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে আমি, আমার ভাই বোন সুইটি সাধন, আর পিসাত বোন, আর বিকাশ রয়েছে। আর এখানে কিন্তু বাৎসরিক পূজা হয় হরি মন্দিরে, তো তারই কিছু অংশ বিশেষ তোমাদেরকে দেখালাম। যেহেতু আমার কাছে কোনো ভিডিও ছিল না, তাই ছবির অংশ বিশেষ দিলাম। তো এই হলো হরি মন্দির, আর হরি মন্দিরের পিছনেই পুকুরটা। তো এটা হচ্ছে আমাদের বাড়ির যে মূল পথ, তো সেই পথটা, এটাকে আমরা দরজা বলি। তো বাড়ির দরজাটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এই রাস্তা ধরেই এখন যাব। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, তো পুরো বাড়িটা তো ঘুরে দেখা সম্ভব না, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পথটা ধরে গেলে ডান পাশে এখানে রয়েছে একটা ডিপ টিউবওয়েল, এই ডিপ টিউবওয়েলটা দেখালাম কারণ এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই টিউবওয়েলটা আগে আমাদের বাড়িতে একটাই ছিল, তো সকালে এটা থেকে জল নেওয়ার জন্য লাইন পড়ে যেত, এখন বাড়িতে আরও দুটো আছে ডিপ টিউবওয়েল। তো এই কলটাকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে আমাদের। আর এই যে পাশেই রয়েছে পুকুরটা, তো পুকুরের ওই পাশটাতে কিন্তু এখন কেউ তো আমার একটা যায় না, আর ওই পাশটা রয়েছে জান, মানে যেখান দিয়ে খালের সাথে সংযোগ রয়েছে, তো খাল দিয়ে এখানে কিন্তু জলটা ঢোকে পুকুরের মধ্যে। আর ওই পাশটা একবারে ঝোপঝাড়ে ভরা, তো এখানে কিন্তু সাপ রয়েছে, তো আমরাও দেখেছি আগে এখান দিয়ে যাওয়ার সময় প্রায়ই সাপের ডিম আমরা দেখতে পেতাম, যদিও আমরা ওরকমভাবে ধরতাম না বা কিছু করতাম না। আর এখানে লেবু গাছ রয়েছে, তো লেবু গাছের মধ্যে প্রায়ই সাপ জড়িয়ে থাকতো, তো জিনিসগুলো খুবই ভয়ানক। আর এত ঝোপঝাড়, তো এখানে সাপ থাকাটা স্বাভাবিক ব্যাপার। তো এখান দিয়ে এই যেতে যেতে এখন ডান পাশে যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির শ্মশান, মানে সমাধি খোলা, তো এটাকে আমাদের এখানে চিতা খোলা বলা হয়। তো আমাদের বাড়ির যারা মারা যায় তো তাদের সমাধি এখানেই করা হয়। আর এর পিছনে রয়েছে সুপারি বাগান,
এখন আমি সমাধি খোলার ভিতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ভিতরে যাচ্ছি, আগে কিন্তু এটা খুব ঝোপ জঙ্গলে ভরা ছিল, এখন একটু পরিষ্কার করা হয়েছে। আর আমাদের পূর্বপুরুষ বা যারা মারা গিয়েছে তাদের সৎকারের পর তাদের সমাধি এখানেই করা হয়েছে। আর প্রায় বাড়িতেই এরকম সমাধি রয়েছে। এটা হচ্ছে আমার মেজ কাকার সমাধি। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, ঠাকুমার নাম লীলারানী দেবনাথ। তো তার সমাধি, আর পাশেই রয়েছে আমার দাদুর সমাধি। তো এগুলো বাঁধাই করে দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। আর এখানে আরও আমাদের বাড়ির যারা রয়েছে, আগের যারা মারা গিয়েছে, তো তাদের সমাধি। তো এই সমাধির পাশেই কিন্তু ছিল একটা বিশাল বড় বট গাছ। তো দিনের বেলা আমরা এখানে আসতে খুব ভয় পেতাম, মানে এই জায়গাটা পুরো মনে হতো যে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এই বট গাছ থেকে নাকি অনেকেই ভূতে ধরেছে। তো ছোটবেলায় আমরা এরকম শুনেছি এবং দেখেছিও, তো তার সত্যতা কতটুকু সেটা জানি না। আর আমরা এখানে আসতে খুবই ভয় পেতাম, তো আমরা খুব বেশি এখানে একটা আসতাম না একা একা। তো এখন আর সেই ভয়টা করে না। তো এখান থেকে বের হয়ে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, তো বাড়ির দরজার দিকে। তো যেতে যেতে এখানে বাম পাশে রয়েছে পুকুরের ঘাটটা, মানে আমাদের এখানে যে মন্দির আছে, তো মন্দিরের যাবতীয় কাজকর্ম, ধোয়া মোছার কাজ এই ঘাট থেকেই করা হয়। আর পুকুরের পরে এখানে রাস্তার দুই পাশে লাগানো রয়েছে সুপারি চারা। এগুলো যখন বর্ষার সিজন আসবে তখন এগুলো বাগানের মধ্যে লাগানো হবে। আর ওই পাশটাতে খুব বেশি একটা মানুষ যাতায়াত করে না প্রয়োজন ছাড়া। এখানে কিন্তু গুই সাপ, আরজিনা এবং সাপ এই প্রাণীগুলো রয়েছে। এছাড়াও রয়েছে ভোঁদর এবং বাগদাস। তো এখন সামনের দিকে যাচ্ছি, তো যেতে যেতে এখানে বাম পাশে রয়েছে মন্দির। তো এখানে রয়েছে মা শীতলার মন্দির। তো এগুলো কিন্তু আগে মাটির ছিল, এখন পুরোটাই দালান করে দেওয়া হয়েছে। আর এগুলো তো তোমাদেরকে বললামই, তো যাদের অর্থায়ন হয়েছে, তো লিটন কাকারাই করেছে। আর এখানে একটা ফণী মনসা গাছ ছিল, তো এখন আর এই গাছটা দেখছি না। আর এখানে লিটন কাকাদের যে পূর্বপুরুষরা আছে তাদের নাম দেওয়া হয়েছে, আর তার বাবার নাম কৃষ্ণলাল দেবনাথ। তো যে দাদুকে দেখিয়েছিলাম তো তার নামও দেওয়া আছে এখানে। তো এই যে মা শীতলার মন্দির। আর এখানে কিন্তু মায়ের বাৎসরিক পূজা করা হয়। তো এগুলো, এই পুজোর প্রচলনগুলো আমাদের পূর্বপুরুষ থেকেই করে আসছে। আর পাশেই রয়েছে মা কালীর মন্দির। আর যখন ছোট ছিলাম তখন কিন্তু এখানে একা একা কখনোই আসতাম না, কেমন যেন একটা গা ছমছম করতো, কিন্তু এখন আর সেটা করে না। এখানে এখন দুদণ্ড বসলে শান্তি, মানে খুব বেশি একটা ভালো লাগে। তো এখানে আমি আজকে বেশ কিছুক্ষণ বসেছিলাম মায়ের কাছে, খুব ভালো লাগছিল, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর সামনেই রয়েছে মায়ের বিগ্রহ। তো এই মা কিন্তু খুবই জাগ্রত এখানে, আর পূর্বপুরুষ থেকেই এই মায়ের এখানে পুজো করা হচ্ছে। আর এখানে মার বাৎসরিক পূজা বৈশাখ মাসে করা হয়। আর মাকে ঘিরে কিন্তু অনেক কল্পকাহিনী রয়েছে, তো সেই কাহিনীর একটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা তখন বাড়িতে ছিলাম, তো এই মায়ের যে মন্দিরটা দেখছো এটা তখন মাটির ছিল আর উপরটা ছিল টিনের। তো এখান থেকে চোর চুরি করে টিনগুলো নিয়ে গিয়েছিল, কিন্তু তার দুই দিন পরে আবার এই যে সামনে একটা পুকুর রয়েছে, বিলের পুকুর, তো এখানেই রেখে দিয়ে গিয়েছিল। তো আসলে এই জিনিসটা ভাবলে এখনও জানি কেমন মনে হয়। আরও রয়েছে অনেক কল্পকাহিনী মাকে ঘিরে। আর এর পাশেই এই যে দালানটা, এখানে সরস্বতী পূজা হয়, এটা হচ্ছে বারোয়ারি, সরস্বতী পূজা হয় এখানে। আর আমাদের বাড়িতে মনসা পূজা করা হয় অনেক বড় করে, তো তার ছবি এখানে আমি দিলাম। তো সেটা শ্রাবণ মাসে করা হয়। তো এই পুজো উপলক্ষে কিন্তু গ্রামের সব মানুষকে খাওয়ানো হয় আমাদের বাড়িতে। আর এই যে এটা হচ্ছে পদ্ম পুরাণ, আমাদের বাড়ির ঐতিহ্য বলতে পারো, এটা অনেক পুরনো। আর আমাদের এখানে এটাকে পুঁথি বলা হয়, তো এক মাস পুঁথি পড়া হয়। আর আমাদের পূর্বপুরুষ থেকে এটা পড়া হয়ে থাকে, তো এক মাস পুঁথি পড়ার পরে পূজা হয়। আর এটা প্রতিটা কিন্তু সুরে সুরে পড়া হয়, সুরগুলো খুবই সুন্দর। তো তার কিছু অংশ আমি একটু বলছি।
যে তোরা জয় দিয়ে জয় দিগো মনসা, ডাইনে বসেন পদ্মাবতী বামে বসেন নেতা, তোরা জয় দিয়ে জয় দিগো মনসা। তো একবার আসলে আমার পুঁথি পড়ার সৌভাগ্য হয়েছিল, তো জেঠুর সাথে, জেঠু যদি আজকে নেই, তো সেই দিনে সেই কথাগুলো আসলে মনে পড়ছে খুব। তো যেহেতু আমার কাছে সেই ভিডিওগুলো নেই, তখন আসলে এই ক্যামেরাও ছিল না, মোবাইল ফোনও ছিল না, তো যতটুকু ছিল ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু অনেক পূজা পার্বণ করা হয়। আর এই যে সামনে, এটা হচ্ছে বিলের পুকুর। তো আমাদের দুইটা পুকুর, একটা হচ্ছে বাড়ির পুকুর আর এটা হচ্ছে বিলের পুকুর, কারণ এর পাশে দুইটা বিল ছিল, তো এখন যদিও নেই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাতেই কিন্তু বিকাশ এখন মাছ চাষ করে, তো তার ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ব্লগে, এখান থেকে আমরা মাছ ধরেছিলাম। তো আর এখান থেকে এই যে রাস্তাটা, এটা হচ্ছে গ্রামের রাস্তা, এই রাস্তা ধরে একদম মূল সড়কে ওঠা যায়। আর একটা রাস্তা আছে, তো সেটা তো আমি তোমাদেরকে আসার দিনই দেখিয়েছিলাম। আর এই যে আরেকটা রাস্তা, তো এই রাস্তা ধরে গেলে সামনে আরও বাড়ি ঘর আছে, আর আমাদের বাড়িতেও যাওয়া যায়, মানে বেশ অনেক রাস্তা ধরেই কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায়। তো আমি যদি পুরো বাড়িটা ঘুরি, তো মনে করো যে আমার আধা ঘন্টার মতো সময় লেগে যাবে পুরো বাড়িটা ঘুরতে, যদি তোমাদেরকে দেখাই। তো আমি এখন বাম পাশে যাচ্ছি, তো বাম পাশে এই যে বলেছিলাম যে বিলের পুকুর, কারণ আছে এই যে ডান আর বাম পাশে দুইটা বড় বড় বিল ছিল, এখানে ধান চাষ করা হতো, এই বিল দুটো আমাদের বাড়িরই, আর সামনে একটা বিশাল বড় তাল গাছ ছিল। তো এখন আর বিল নেই, এটাতে এখন গাছ লাগানো হয়েছে প্রচুর পরিমাণে, যেহেতু এখন আর কেউ ধান চাষ করে না। তো আমি এখন যে আমাদের গ্রামের রাস্তাটা, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এর দুই পাশে কিন্তু ঘন সুপারি বাগানে ভরা, তো এক পাশে তো পুকুর, তো সামনে আরও সুপারি বাগান রয়েছে। তো দিনের বেলাতে এই রাস্তা দিয়ে যেতে কেমন ভয় ভয় করে, তো আমরা যখন ছোট ছিলাম তখন একা কিন্তু কখনো এই রাস্তা দিয়ে যেতাম না, খুব ভয় করতো। এবার তো তাও এই রাস্তা দিয়ে আমি রিক্সা বা মানুষের যাতায়াত দেখেছি, কিন্তু আরও কত বছর আগে এই গ্রামের রাস্তা দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত করতো না, মানে এক ঘন্টা অন্তর হয়তো বা এক দুজন মানুষের সাথে দেখা হয়ে যেত। আর এর দুই পাশে একদম সুপারি বাগান, আর সুপারি বাগানের মধ্যে ঢুকলে মনে হয় বের হওয়ার রাস্তা কোনটা সেটা আসলে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এখনও যদি এই বাগানের মধ্যে যাই তো বের হতে পারবো না, তো একটা ধাঁধায় পড়ে যাব। পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, শুধু এটা জাস্ট মাত্র একটা সাইড দেখালাম। আর খালের একটা ভিডিও আমি করেছি আমাদের বাড়ির পাশে, তো সেটা আমি আমার আরেকটা ব্লগে দেখাবো তোমাদেরকে। তো আগামী ব্লগে আমি যতটা পারি আমাদের গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখাবো, কারণ আমি যতবার গ্রামে আসি আমি কিন্তু এসে বসে থাকি না, প্রচুর ঘোরাঘুরি করি, যতটা পারি গ্রামটাকে দেখার চেষ্টা করি। তো সামনের ব্লগে তোমাদেরকেও দেখাবো। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আর এখানে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ববিস ব্লগ।